ওয়েলকাম ফ্রেন্ডস পিএসসি আরও একটি গুড নিউজ দিল যে গুড নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্য হয়তো বুঝে গেছে থামলিল দেখে ভিডিওর পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিস যে পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি টেস্ট সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়েছে মিসলেনিয়াস এর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কাঠাপ কত হয়েছে কিভাবে রেজাল্ট দেখতে হবে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিএসসি কিন্তু এক এক করে সমস্ত পরীক্ষার রেজাল্ট আউট করতে শুরু করেছে তো ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রথমে কি করব দেখো রেজাল্ট দেখতে হলে আমাদের যে কোনো একটি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ডাব্লিউ বিপিএসসি সার্চ করার পরে আমরা প্রথম লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এই লিঙ্কে পৌঁছে যেতে পারি আমরা আর সেটা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিওর ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই জায়গায় পৌঁছে যেতে পারো তো এখানে প্রথম লিঙ্কে এখানে ক্লিক করতে হবে অবশ্য এখানে ক্লিক করুন দেখো আমি ক্লিক করছি তারপরে একটা কিন্তু আমাদের সামনে পিডিএফ আকারে রেজাল্টটা ডাউনলোড হয়ে গেল যে রেজাল্টটি ডাউনলোড হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ সবাই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যেটা মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন দুই হাজার উনিশের যে এক্সামিনেশন এটার সার্ভিস রিক্রুটমেন্ট ছিল সেটা কিন্তু দেখো এখানে রেজাল্ট আউটডেট লেখা রয়েছে রেজাল্ট আউটডেট ডেট পঁচিশ নয় দুই হাজার কুড়ি অবশ্য দেখতে পাচ্ছো প্রিলিমিনারি টেস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো এখানে কী কীভাবে দিয়েছে দেখো কে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু দেওয়া হয়নি ক্যাটাগরি দেওয়া হয়েছে রোল নাম্বার দেওয়া হয়েছে ক্যাটাগরি এবং রোল নাম্বার রোল নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবে সেটাও আমি বলছি অবশ্যই বলবো এই পিডিএফটি ডাউনলোড করার পরে অবশ্য মোবাইল থেকে দেখলে উপরের দিকে দেখবে এরকম একটি আইকন দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্চ বার দেখাচ্ছে এই জায়গায় যদি ক্লিক করা হয় ক্লিক করার পরে এখানে রোল নাম্বারটা অবশ্য আমরা রোল নাম্বারটা বসিয়ে দিলে আমাদের সামনে ঠিক আমাদের রেজাল্টটি কিন্তু যদি আমরা কোয়ালিফাই করে থাকি তাহলে আমাদের রেজাল্টটা শো করবে এভাবে দেখতে হবে অবশ্য তার আমরা দেখে নিব কতজন পাস করেছে মিসলেনিয়াসে কতজন পাস করেছে এবং কাট অফ কত সেটাও দেখে নেওয়ার চেষ্টা করছি অবশ্য দেখতে থাকুন অনেকগুলো পেজ রয়েছে একটু সময় দিন অনেকেই কোয়ালিফাই করেছে অবশ্য আপনারাও কোয়ালিফাই করবে দেখতে থাকুন অনেকগুলো পেজ একশো একত্রিশটা পেজ রয়েছে টোটাল একশো পেজ রয়েছে একশো একত্রিশ পেজ আমরা দেখতে পাচ্ছি দেখো একশো একত্রিশ পেজ অর্থাৎ আমরা একশো একত্রিশ নাম্বার পেজ যেটা দেখতে পাচ্ছি কতজন পাস করছে আমার লাস্ট রোল নাম্বারটা দেখে নেব লাস্ট যে সিরিয়াল সেটা হলো চার হাজার দুইশো বিরাশি জন চার হাজার দুইশো বিরাশি জন অর্থাৎ বিয়াল্লিশশো বিরাশি জন পাশ করেছে এবারে আমরা দেখে নেব কাট অফ কত কাট অফ কত গেছে অবশ্য দেখুন কার্ট অফ কত গেছে কাট অফ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে দেখো প্রথমে কার্ট অফ রয়েছে দেখো ক্যাটাগরি ওয়াইজ রয়েছে এগুলো দেখতে পাচ্ছি এখানে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে কার্ট অফ গেছে চুয়ান্ন দশমিক থ্রি 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 চুয়ান্ন দশমিক থ্রি থ্রি জেনারেল ক্যাটাগরিতে এসসিতে গেছে ফোরটি সিক্স অর্থাৎ ছেচল্লিশ দশমিক সিক্স 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 সেভেন তারপরে এস টিতে গেছে এস টিতে থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশ শতা চৌত্রিশ কাট অফ গেছে চৌত্রিশ ও এ উনপঞ্চাশ বি একান্ন ও এ উনপঞ্চাশ বি একান্ন অবশ্য কাট অফটা দেখে নিলে আমি অবশ্য আশা করবো সবাই কোয়ালিফাই করবে যারা কোয়ালিফাই করেছে অবশ্যই কমেন্টে লিখুন কমেন্টে কমেন্ট করুন যে কারা কারা কোয়ালিফাই করেছ কোয়ালিফাই করেছ তো অবশ্যই মেন্স পরীক্ষার জন্য মেন্স যে এক্সাম হবে সেই এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকুন অবশ্য কমেন্ট করুন কারা কারা কোয়ালিফাই করেছ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট আপনাদের মতামত দিন কারা কোয়ালিফাই করছে যারা কোয়ালিফাই করেনি অধৈর্যের কোনো অর্থাৎ ধৈর্য হারণের কোনো কারণ নেই আরও অন্যান্য পরীক্ষা রয়েছে সামনে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই থাকুন সবাই তো একসঙ্গে পাস করবে না কারণ সবাই পাশ করলে চাকরি সবাই যদি চাকরি করে তাহলে বেকার কতজন থাকবে সেই হিসাবে অবশ্যই দেখুন ধাপে ধাপে সবাই কিন্তু যারা এই এক্সামগুলোর জন্য পরিশ্রম করছো অবশ্যই তারা কিন্তু পরিশ্রমের ফল পাবে কেউ একদিন আগে কেউ একদিন পরে সেটা অবশ্যই হবে ধৈর্য ভাঙ্গানোর কোনো ব্যাপার নয় ধৈর্য ধরে পড়াশোনা করতে থাকুন এখানে অবশ্য দেখতে পেলে কাট অফ বলে দিলাম কত কাট অফ গেছিলো এবং পাস করেছে কতগুলো বিয়াল্লিশশো বিরাশি জন পাস করেছে টোটাল ক্যান্ডিডেট মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষায় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে অবশ্য সহযোগিতা করুন আমার এই চ্যানেলকে ভিডিওটি শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও